হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি প্রিয়া আছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে নারকেলের ভর্তা। কী করে খুব সহজে নারকেল দিয়ে নারকেলের ভর্তা বানাতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে করে দেখাবো। তো আমার সাথে থেকো, সবসময় আমারকে সাপোর্ট করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি তোমাদেরকে সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা যাক নারকেলের ভর্তা বানাইতে কী কী লাগে। আর আবারও বলে রাখছি, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক করতে ভুলো না, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো দেখো, নারকেলের ভর্তা বানানোর জন্য আমি ফার্স্ট অফ অল যেটা দরকার সেটা হচ্ছে নারকেল, যেটা আমি নিয়েছি একটা নারকেলের হাফটা আমি এখানে কুড়াই নিছি। তারপর হচ্ছে এখানে যা যা লাগবে আর কি, দুইটা পেঁয়াজ, তারপর হচ্ছে লবণ, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো, আর হচ্ছে চারটে রসুন। এখানে পরিমাণ মতো না হয়েছে, কেননা আমি একটা নারকেলের হাফ দিয়ে আমি বানাবো নারকেলের ভর্তা, এটা অনেক মজা। তো এটা আমি শিখছি হচ্ছে আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু আমি যখন ছোটো ছিলাম দেখতাম যে নারকেলের ভর্তা বানাইতো, তো আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি এটা। এটা তোমরা চাইলে পান্তা ভাত দিয়েও খেতে পারো, তারপর গরম ভাত দিয়ে খেতে পারো, সব কিছু দিয়ে খেতে পারো, নো প্রবলেম, দুইটাই দিয়ে খাওয়ার মজা এটাই আলাদা। তো আমার আম্মু যখন করতো সেটা হচ্ছে এতে করতো, শিলে বা পাটাতে আর কি, শিল নোড়া যাকে বলা হয় সেখানে করতো। কিন্তু আজকে আমি ওখানে করবো না, আজকে আমি করবো হচ্ছে ব্লান্ডারে। তো চলো শুরু করি নারকেলের ভর্তা। তো দেখো, নারকেলের ভর্তা বানানোর জন্য আমি ব্লান্ডার নিয়ে নিছি, তোমরা চাইলে শিল নোড়াতেও করতে পারো, পাটাতে করতে পারো, আমি ব্লান্ডারে সহজ মনে করছি তাই ব্লান্ডার নিয়ে নিছি। এই যে পেঁয়াজগুলো কুচি করে নিছি ছোটো ছোটো করে, লবণ, তারপর মরিচ, তারপর রসুনগুলো দু পিস করে নিছি, আর এখানে আছে নারকেল। এখন আমি ফার্স্টে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেব ব্লান্ডারে, সেই সাথে একটু অল্প পানি অ্যাড করব। যে পানি দিয়ে দিলাম, এখন আমি ব্লান্ডারে মুখটা লাগিয়ে দেব। আগে পেঁয়াজ রসুনগুলো ব্লান্ড হয়ে গেলে তারপর আমি নারকেলগুলো দিয়ে দেব। যে দেখো, এখন আমি ব্লান্ডারটা অন করে দেব। কিছুক্ষণ পর আমি ব্লান্ডারটা অফ করব। এখন আমি ব্লান্ডারটা অফ করিয়ে এখন আমি দেখব সবগুলো ব্লান্ড হয়ে গেছে কিনা। ব্লান্ডারটার মুখ খুলে যে দেখো সবগুলো ব্লান্ড হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বাটা, রসুন বাটার সাথে মরিচ লবণগুলো দিয়ে দেব। এই যে মরিচ লবণ, যেখানে পরিমাণ মতো মরিচ রাখছিলাম ওইটা, এই যে লবণ দিয়ে দিলাম, মরিচ লবণ। এখন আমি মরিচ লবণের সাথে নারকেলগুলো দিয়ে দেব। দেখো নারকেলগুলো আমি দিয়ে দিতেছি। যে নারকেলগুলো আমি দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটার, মরিচের গুঁড়ো আর লবণের সাথে। তো আমার নারকেলগুলো দেওয়া শেষ, এখন আমি অল্প পানি অ্যাড করব। এখন আমি অল্প পানি অ্যাড করে নিতেছি, এই যে দেখো পানি অ্যাড করে নিলাম, পানি অ্যাড করা হয়ে গেছে। এখন আমি ব্লান্ডারে মুখটা লাগিয়ে দেব। এখন আমি আবার ব্লান্ডারটা অন করে দেব। তো অল্প কিছুক্ষণ পর আমি ব্লান্ডারটা অফ করে দিছি। এখন আমি আমার নারকেল ভর্তাগুলো নিয়ে নেব প্লেটে একটা। দেখো আমার নারকেল ভর্তাগুলো হয়ে গেছে। তো দেখো আমার নারকেলের ভর্তাগুলো হয়ে গেছে। এখন আমি নারকেলের ভর্তাগুলো ব্লান্ডার মেশিন থেকে নিয়ে নেব। এই যে দেখো, একদম আমার নারকেল ভর্তাগুলো পারফেক্ট হয়েছে। দেখো তো দেখো আমার নারকেলের ভর্তাগুলো হয়ে গেছে, দেখতে পেতেছো কত সুন্দর হয়েছে, অনেক মজাদার হবে খাইতে। তো তোমরা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো।
তোমরা চাইলে ব্লান্ডার করতে পারো, আবার নাও করতে পারো, চাইলে তোমরা শিল নোড়ায় করতে পারো, আমি ব্লান্ডারে করছি। আর তোমাদের যদি মনে হয় না তোমরা ব্লান্ডারে করবে তাহলে করতে পারো। এটা গরম ভাতের সাথে পান্তা ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা। তো আজকের মতো এ পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত পাশে থেকো, সাপোর্ট করো, ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।